এই মোল্লারা ফতোয়া দিতে যে মান তারাকা সলাতা মুতামিদান ফাকাত কাফারা, সেই ব্যক্তি ইচ্ছাকৃত সলাত পরিহার করলো সেই ব্যক্তি কাফের হবে, অস্বীকারী হবে, ভুক্তকারী হবে। কাফের মানে হলো গোপনকারী, কাফের মানে হলো কৃষক যে বীজ গোপন করে মাটির ভিতরে, কাফের মানে হলো কৃষক গোপনকারী, বুঝাইছে? তো মন্তরাকা সলাতা মুতামিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত পরিহার করবে ওই ব্যক্তি হবে গোপনকারী বা কাফের। তাহলে ইচ্ছাকৃত সালাত কে পরিহার করে? সাধু পরে দুইটা মত আছে, একটা হলো ঊর্ধ্বরতি, একটা হলো শান্তরতি। ঊর্ধ্বরতি যারা রমণী থাকে, বিবাহিত সংসার আছে, এরাও সাধনা করে, এরা হলো ঊর্ধ্বরতি। শান্তরতি বিবাহ করে নাই, নিরামিষ খায়, শুক্রকে নিয়ন্ত্রণ করে, ব্রহ্মচর্য করে, বনে জঙ্গলে বাস করে, বস্তা ছালা পরে বাস করে, এরা হলো শান্তরতি। তো শান্তরতির চেয়ে ঊর্ধ্বরতি উত্তম, সমাজ হবে, সংসার হবে, সাধনাও হবে, এটা উত্তম। ওই শান্তরতি যারা তাদের ব্যাপারে বলা হয়েছে তুই নারী সঙ্গম ত্যাগ করবি কেন, এই ব্যাপারে বলা হয়েছে মান্তারাকা সলাতা মোতামিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃত সলাৎ পরিহার করবে, নট নামাজ। এরা এখন প্রচার করতেছে যে ব্যক্তি নামাজ পরিহার করবে ওই কাফের। আরে তোর এই নামাজ তো তোর বানানো একটা বিষয়, তোর এইটা তো খালি মুসলমান সমাজে আছে, এটা তো বিশ্ব সমাজে আর নাই, বৌদ্ধ পড়াই নাই, এটা খ্রিস্টান পড়াই নাই, ইহুদি পড়াই নাই। তো সাধুরা যেটা প্রচার করে এলমে হাকিকত সেটাই, যেটা সারা বিশ্ববাসীর জন্য এক, আর তোর এই নামাজটা হলো লোকাল স্থানীয়, এটা হিন্দু পড়াই নাই, তোর এই রোজাটা হলো স্থানীয়, হিন্দুদের যে রীতি রেওয়াজ এটা মোল্লা পড়াই নাই, আর মোল্লা পড়ায় যে রীতি রেওয়াজ এটা হিন্দু পড়াই নাই, বুঝাইছে? তো তাহলে এগুলো হলো কি লোকালি। আর লালন সাহেবজি বলছে যে পাপ পুণ্যের কথা আমি কারে বা শোধাই, এক দেশে পাপ পুণ্য অন্য দেশে পুণ্য তাই। তুই মুসলমান পরে গরু খাস, তুই হিন্দু পরে যা, একটা গরু কেটে দেখ যা, দিল্লিতে কয়জন বাড়ি মেরে ফেলছে জানে? 2002 সালে একদিনে 2000 লোক বেড়ে পিটিয়ে মেরে ফেলছে। আরে আরেক দল শুকর খায় না, তুই মুসলমান পরে একটা শুকর খায় দেখতো? তাহলে এক দেশে যা পাপ গুণ্য অন্য দেশে পূর্ণ থাকে। তো তুই যে নামাজ বানায় নামাজের ব্যবসা করো, নামাজ বাজি করো, সেটা কিন্তু পরে চলবো। আর হয়তো পূজা বানায় ও আর পূজা ওই মূর্তি নিজে হাতে তৈরি করে, এটা নিজে যে মণ্ডপে বসিয়ে মন্ত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে আবার লগ্ন শেষে বিসর্জন দাও, এটা মোল্লা পাড়ায় চলবে? লালন সাজি লেখছে যে এক দেশে পাপ গুণ্য অন্য দেশে পূর্ণতাই, পাপ পুণ্যের কথা আমি কারে বা শোধাই। এটা তো তোমার লোকালি, এটা তো ইন্টারন্যাশনাল না, অল ওভার ওয়ার্ল্ড না। আর আমরা যে এলমে হাকিকত প্রচার করি, এলমে শরীয়তের পাশাপাশি, যে প্রথমে যেটা বলছিলাম যে লিকুল্লি জালনা মিনকুম শিরাতা ওয়া মিন হাজা, তোমাদের প্রত্যেকের জন্য দুটো বিধান দেওয়া হয়েছে, একটি এলমে শরীয়ত আর একটা হলো এলমে মিনহাজ। এলমে শরীয়ত হলো ব্যাখ্যা, আর এলমে মিনহাজ হলো গুরুবাদী পথ। এই দুটার একটাকে তুমি অস্বীকার করতে পারবে। তাহলে সালাত শব্দের বঙ্গানুবাদে ভুল, দ্বিতীয় তৃতীয় গেল। মনে রেখো প্রথমটা বলছি যে ধর্ম আর মতবাদকে এক করে ওরা ইসলামী মতবাদকে ইসলাম ধর্ম নামে উপস্থাপন করছে আমাদের কাছে। দুই নম্বর বলছি যে কোরআন নামের সঠিক বাংলাটা এখন আমাদের কাছে প্রকাশ করা হয়নি, মাদারে গলত আছে। তৃতীয়টা বললাম যে তাদের প্রথম স্তম্ভ সলাৎ, এই সলাতের বাংলায়নে বাংলা অনুবাদে গলত গেল। তারপরে যদি আমরা চতুর্থ নাম্বার বলি যে জাকাত শব্দটা আমাদের দেশে প্রচার করা হচ্ছে, এই জাকাত শব্দের অর্থ দান, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না কোনো ডিকশনারিতে না। আরবিতে হেবা মানে দান করা, সদকা মানে দান করা, হাদিয়া অর্থ দান করা, আরবিতে তোহফা শব্দের অর্থ হলো দান করা। তো সদকাও হলো না এখানে, হাদিয়াও হলো না, হাদিয়া হলো উপঢোকন আর কি, দান। সদকা মানে মুক্ত হস্তে দান। এই আরবির এই দান করা শব্দগুলো ব্যবহার না করে কেন জাকাত শব্দটা ব্যবহার আছে কেন? জাকাত শব্দ তো দান না, জাকাত শব্দের অর্থ হলো নির্যাস, ইংলিশে বলবে এক্সট্রাক। যেমন গেন্ডারি বা আখি খুঁজ মেশিন দ্বারা চাপ চেপে রস বের করা হয় না, এটা রাস্তায় বেসে, আবার চিনি কলে গেন্ডারি গুলো চিপে রস করে চিনি করে না, সেটা হলো গেন্ডারির নির্যাস। পুরুষ দেহের নির্যাস হলো শুক্র, এগুলো হলো নির্যাস।
জাকাত শব্দের তো নির্দেশ, কিন্তু আমাদের উপমহাদেশে এই যে ঠুনকো মুনকো ডিকশনারির ভিতরে লেখা আছে জাকাত শব্দের অর্থ হলো দান। বাংলা একাডেমিও তাই লেখে, ইসলামিক ফাউন্ডেশনও তাই লেখে। মানুষ পাবে কোথায়? সত্যটা পাবে কোথায়? মানুষে পাবে না? পাবে। তাহলে হজ শব্দের অর্থ হলো পরবর্তীটা, মানে পঞ্চম বা ষষ্ঠ। যে হজ শব্দের অর্থ হলো কাউকে পরাভূত করা বা কারো উপরে বিজয় লাভ করার আকাঙ্ক্ষা। তো কিসের বিজয়? কে কার উপর বিজয় লাভ করবে? মক্কায় যা কে কার উপর বিজয় লাভ করে আসে? হাজিরা হজ করে কি বিজয় লাভটা করে আসে? এইটা হলো কামের উপরে বিজয় লাভ করে নিষ্কামিত। আমি এতদিন কামুক ছিলাম, আমার চারটা পাঁচটা মেয়ে লাগতো, যেটা রাস্তা দিয়ে যায় ওইটাই ভালো লাগতো, সেইটাকে পরাভূত করে বিজয় লাভ করে আমি এখন নিষ্কামী। আমার কাছে যতগুলো আছে মেয়ে, আমার মায়ের মতো, আমার বোনের মতো তাদের দেখি, আমার ভাইয়ের মতো আমি সবাইরে দেখি, আমার ছেলের মতো সবাইরে দেখি, এগুলো হলো সমতা করা। তাহলে কাম থেকে নিষ্কামী হওয়া এটা একটা বিজয় লাভ করলাম, কামের উপরে বিজয় লাভ করে আমি নিষ্কামী হলাম, এটা এক। দুই নম্বর হলো আমি এতদিন শুক্রবাদ করতাম জননালীতে, এখন থেকে আর করব না, আমার পাশবিকতা দূর করে বিজয় লাভ করলাম। তিন নম্বর হলো আমি বৈতরণী পার হতে পারতাম না, জননালী পার হতে পারতাম না, গুরুর কাছে শিক্ষা নিয়ে আস্তে 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 আমি এখন জননালীও পার হইতে পারি, এপার থেকে ওই পারে যাইতে পারি। তাহলে আমি এখন জননালীর উপরে বিজয় লাভ করছি। কি এইভাবে বিজয়ের ধারাগুলো আসবে, তারপরে না আমি হাজির হব। কাউকে পরাভূত করতে পারলে না সে হাজির হবে, কাউকে পরাজিত করতে পারলো না, পরাভূত করতে পারলো না, মকর ঘর ঘুরে আসে হলো হাজির। ও হজের শব্দটার সঙ্গে তো এদের এই এই কার্যক্রমের মিল পাওয়া গেল না। তাহলে আর থাকলো কলেমা, একবারে সাত নম্বরে যদি যাই থাকলো কলেমা। কলেমা শব্দের অর্থ দুটা, একটা চিহ্ন আর একটা হলো বাক্য, বুঝাইছি? এখন একটা কলেমা আপনি কাগজে বানাই দিলেন, একটা সংবিধান আপনার ক্ষমতায় আছেন বানাই নিলেন, সেই সংবিধান দ্বারা আরেকজনকে আপনি অ্যারেস্ট করতে পারবেন, আরেকজনের বিচার করতে পারবেন, মৃত্যুদণ্ড দিতে পারবেন আপনার ক্ষমতায়। জি, এখন মোল্লাতন্ত্র চলছে, মোল্লাতন্ত্র মাদ্রাসাতন্ত্র চলছে, মসজিদতন্ত্র, এই তন্ত্র দ্বারা তারা পেশাবের দোয়া, পাখানার দোয়া, স্ত্রী সবসের দোয়া, মসজিদে ঢোকার দোয়া করে নিছে। এটা তো কোরআন না হাদিসও না। আর পৃথিবীর কয়টা লোকে এই কালমা পড়ে পেশাব পায়খানায় যায়? আর যারা পড়ে না তাদের কি হয়? পায়খানা আটকা থাকে, পেশাব আটকা থাকে? তোমার এইগুলো বলার লাভটা কি, বলার কারণটা কি? এই কালমা দিয়ে ওরা এইটা লাগবে, ওইটা লাগবে, এই দোয়া শেখা লাগবে, ওই দোয়া শেখা লাগবে, নামাজের নিয়ে শেখা লাগবে, এইগুলো নিয়ে ব্যতিব্যস্ত আছে। আচ্ছা, এইগুলো যদি করো, তোমাদের ব্যবসায়ী এটা হয়, তাহলে তোমাদের এই ব্যবসা দ্বারা পাকিস্তানে কয়টা মানব তৈরি হয়েছে? সবগুলো তো দস্যু দানব, আমলারা দস্যু দানব, রাজনৈতিক নেতৃবৃন্দ দস্যু দানব। মানব তুমি করলে কয়টা? সোনার মানুষ আল্লামা ইকবাল আর একটা তৈরি করতে পারছো? আর একটা কবি নজরুল তৈরি করতে পারলে? পারলে না। থ্যাংকস ফর ওয়াচিং, লটস অফ লাভ।